আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি, তবে মনটা একটু খারাপ। কারণ হচ্ছে এই যে দেখুন আমার শসা গাছের অবস্থা। গাছে যে পরিমাণে শসা এসেছে, তো এর ভিতরে লন্ডনে বেশ কয়েকদিন ধরেই তো অনেক বৃষ্টি চলতেছে, তো এই বৃষ্টির কারণে আমার শসা গাছগুলো এরকম হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো ওই ভিডিওটাই কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে আমার গাছগুলো কত সুন্দর আছে। প্রচণ্ড গরমেও আমার শসা গাছগুলো অনেক সুন্দর ছিল। অনেকেরই কিন্তু ওই গরমের সময় শসা গাছগুলো মরে গিয়েছে, তবে আমার গাছগুলো খুবই ভালো ছিল। আমি অনেক যত্ন করি আমার গাছগুলোকে। এই গাছগুলো একটু ভালো আছে, এগুলো হচ্ছে অন্য এক জায়গায়। এগুলো এখনও মোটামুটি ভালো আছে। গাছে প্রচুর পরিমাণে শসা আসছে, তো এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু 5 থেকে 6টা শসা বড় হচ্ছে। আরও ছোট ছোট অনেক শসা আসতেছে, তো এই অবস্থায় যদি গাছগুলো এরকম হয় আসলেই কিন্তু অনেক খারাপ লাগে। এই গাছগুলো এখন একটু ভালো আছে, সকাল থেকে বৃষ্টিটা তেমন আর হয় নাই, তাই গার্ডেনটাও এখন একটু শুকনো আছে আর গাছগুলো মনে হচ্ছে একটু সতেজ হচ্ছে। কিন্তু এই সাইডের গাছগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। দেখুন গাছে কি পরিমাণে শসা, একদম গাছের গোড়া থেকে শুরু হয়ে এই যে দেখুন কত বড় বড় শসা হচ্ছে। এই ছোট শসাগুলো কিন্তু মরে যাচ্ছে। এইখানে দেখুন কতগুলো শসা বড় হচ্ছিল, এক জায়গায় কিন্তু অনেকগুলো শসা, সবগুলোই কেমন জানি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার শসা গাছের বর্তমান অবস্থা। কিন্তু অন্য সব গাছগুলো কিন্তু এখনও খুবই সুন্দর আছে, সব গাছগুলো অনেক সতেজ। এবং লাউ গাছে কিন্তু প্রচুর লাউ আসতেছে, আর মিষ্টি কুমড়া গাছেও মিষ্টি কুমড়া আসতেছে। আর এই হচ্ছে আমার সিম গাছ, আর এই সিম গাছগুলো আমি কিনেছিলাম শ্যাডোয়েল থেকে। তো যেহেতু এগুলো পরে কিনে লাগাইছি, তো এই কারণে জাস্ট ফুল আসা শুরু করেছে। তো সিম খেতে পারি কিনা জানি না, ফুল তো চলে আসছে। আর এই হচ্ছে আমার লাউ গাছ, দেখুন লাউ গাছে প্রচুর লাউ ধরছে। আমরা অলরেডি অনেকগুলো লাউ খেয়েছি, আর এখনও গাছে প্রচুর লাউ আসতেছে। এখানে পলিথিনের ভিতরে কিন্তু সবগুলো লাউ, আর এই সবগুলো লাউ বড় হচ্ছে। আমার লাউ তেমন একটা পচে যায় না, এভাবে লাউগুলো যদি বেঁধে রাখা হয় তাহলে আর লাউ তেমন একটা পচে না। পরাগায়ন করার পরের দিন হচ্ছে আমি লাউগুলোকে এভাবে বেঁধে রাখি। আর এখানে হচ্ছে আমার ডাটা গাছ, আর এই হচ্ছে আমার কলমি শাক। কলমি শাক আমি অলরেডি একবার খেয়েছি, আর এখনও বড় হচ্ছে। আর এই হচ্ছে আমার কাঁচামরিচ গাছ, গাছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ আসতেছে। এখন গাছে কাঁচামরিচ তেমন একটা বড় নেই, তাই বোঝা যাচ্ছে না। এই যে দেখুন ছোটো ছোটো অনেক মরিচ আসতেছে। কাঁচামরিচ যখন বড় হয়ে যায় বা পাকার উপযুক্ত সময় চলে আসে, তখন হচ্ছে আমি সবগুলো কাঁচামরিচ ছিঁড়ে নিই, এই কারণে পরবর্তী মরিচও আমার তাড়াতাড়ি চলে আসে। আর নাগামরিচ বা কম্বা মরিচ হচ্ছে আমার সবগুলো পেকে গিয়েছে, তো আমি অলরেডি অনেক মরিচ ছিঁড়ে নিয়েছি। তো সেই ভিডিওটা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমার বর্তমান গার্ডেনের অবস্থা। আর আমার শসা গাছগুলো নিয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।